দূর দূরে ছড়ে তা তখন কানে কানে বলে হুজুর আরেকটি দোয়া করবেন ছেলেটা বড় পেয়াদা ছেলেটা বড় কি পেয়াদা এই কথা ছেলের সামনে বলার জন্য কি রাখে না সাহস রাখে না এই সমাজে আমরা বসবাস করছি জোরে বলেন ঠিক কি না একজন আমরাই দাই একজন আমরাই দাই সন্তান দাই না আমরা ছোটকালে আলেমদের সামনে নেই না বুজুর্গদের সামনে নেই না আল্লাহর ওলিদের দোয়া নেই না আমরা সালাতের কাতারে নেই না তারে আমরা খেলার মাঠে পাঠাই মোবাইল হাতে ধরায় দেই সিনেমার আসরে নেই আর টেলিভিশনের সামনে বসায় দেই কিন্তু তার চরিত্র ভালো হওয়ার জন্য ট্রেনিং না নিয়ে আজ মাস্টার ডিগ্রি পাস করার পরে চরম পেয়াদ পরিণত হয়েছে তখন হুজুরের কাছে দোয়ার জন্য সে আজকে হুজুরের দোয়ায় ভালো হবে না জোরে বলেন ঠিক কিনা সুতরাং একটি চরিত্র পরিবর্তন হতে হলে আরেকটি চরিত্রের প্রভাব লাগবে এই জন্য ছোট থাকতেই তাদেরকে শেখাতে হবে হযরত লোকমান আলাইহিস সালাম বলছেন বাবা তুমি নিজেও নামাজ পড়ো তো অন্য কেউ পড়ার হুকুম দাও সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজ নিষেধ করো মনে রাখবে এই কাজটি কিন্তু কঠিন ওয়াসবির আলামা আসাবা ওয়াসবির আলামা আসাবা এই কঠিন কাজটি করতে গিয়ে তুমি বিপদের সম্মুখীন হতে পারো কিন্তু বিপদের সম্মুখীন হতে হলেও তুমি চরম ধৈর্য ধারণ করবে বলেন আল্লাহু আকবার ইন্নাল্লাহ মাসাবিরিন ধৈর্যশীলদের সাথে সাথে আছে এমন মধুমাখা নসিহত সন্তানকে করলে সন্তান ভালো হবে কিনা এই নসিহত করার পর হুজুরের কাছে আনেন তো হুজুরের কাছে হুজুর দোয়া করেন হুজুর আমার ছেলেটা এরকম মানে ভালোভাবে চলাফেরা করে আরো একটু দোয়া করেন তখন আরো ভালো হবে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা ও তরুণেরা যুবকেরা আমাদের কথাগুলি সুন্দর করে বলতে হবে বাচ্চাদের কথা সুন্দর হওয়ার জন্য কবিতা শেখাতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে কবিতা শেখাতে হবে এবং কথাগুলি সুন্দর ভাষা বলতে হবে এবং যে আমরা যে ভাষাগুলি ব্যবহার করি সেই ভাষাগুলির জন্য কর্কশ না হয় রূঢ় না হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূঢ় ভাষা দিয়ে কর্কশ ভাষা দিয়ে কখনো উম্মতের সাথে কথা বলেন নাই তাহলে কি এই এত বড় কাটটা কাফের তলোয়ার ছেড়ে দিয়ে রসুলের কুদরতি মানে রসুলের হাতে কি বায়াত হয় ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় মানুষ যিনি নবী হত্যা করতে গেলেন খোলা তরবারি নিয়ে রসুলুল্লাহ সাল্লামের আদর মাথা কথা শুনে ওমরের মন গলে গেল আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তলোয়ার ফেলে দিয়ে শিরকিয়াতের গর্দান কেটে তাওহীদের মালা তিনি গলায় পরলেন জোরে বলেন আল্লাহু আকবার সুতরাং আমাদের ব্যবহার ভালো হতে হবে সমাজের কল্যাণে সঙ্গবদ্ধ থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরুণ বয়সে একটা সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন না ওই সংগঠনের নাম কি বলেন কি নাম হিলফিল ফুজুল এটা রসুলের তৈরি সংগঠন নয় তৎকালীন কিছু ভালো মনের যুবক এই কাজগুলি করেছিলেন রসুলের খুব পছন্দ হয়েছিল সুন্দর সমাজ নির্মাণে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্যে মজলুমের পক্ষে কথা বলার জন্যে আত্মীয়তার বন্ধন সুরক্ষার জন্যে এসব কিছুকে সামনে রেখে এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছিল রসুলের ভালো লেগেছিল বলে তিনিও তার সাথে সম্পৃক্ত হয়েছিলেন বলেন আল্লাহ আকবার এই সংগঠনে প্রশংসা আল্লাহ রসুল নবুয়াত পাওয়ার পরেও তিনি কি করেছেন নবীবত পাওয়ার পরে তো ভিন্ন কিছু প্রয়োজন হয় না কিন্তু আল্লাহর নবী বলছেন এখনও যদি নাকি এই সংগঠনের দাবি যদি আহ্বান সমাজে প্রয়োজন হয় তাহলে এখনও আমি এই সংগঠনের অনুমতি দেব জোরে বলেন আল্লাহু আকবার তাহলে তরুণদের আর যুবকদের যত ক্লাব হবে সংস্থা হবে সংগঠন হবে সবগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগঠনের আদলে হতে হবে তাহলে আমরা সঠিক পথ পাবো জোরে বলেন ঠিক কিনা তাহলে তোমাদের দায়িত্ব হলো সমাজের ভিতরে যত অনাচার আছে যত মানে অবাঞ্ছিত কাজ আছে সেগুলি সমাজ থেকে দূরীভূত করার জন্যে তোমরা ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হলে কোনো না কোনো সংস্থা কোনো না কোনো সংগঠন কি লাগে যেমন মানে এলাকার মানুষ সবাই মিলে আমরা একটা মুসল্লি কমিটি করতে পারি এখানে কোনো রাজনীতি মাজনীতির কোনো কথা নাই ধরে মানে ঠিক কি না আমরা মুসল্লি কমিটি আমরা দাওয়াত দিব বাড়ি বাড়ি গিয়ে সবাই মসজিদ আসো এত সুন্দর মসজিদ গ্রামের ভিতরে আপনারা মসজিদের মধ্যে এসি লাগাইছে বলেন না আলহামদুলিল্লাহ তাহলে চাহিদা শেষ নাই কি বলেন ঠিক কি না আপনারা একটু শান্তিতে মুসল্লিরা শান্তিতে নামাজ পড়ুক এটা আপনারা চান কি না
সেই জন্য তো টাকা পয়সা খরচ করে আপনারা মসজিদে এসি লাগাইছেন। এই এসি ওয়ালা মসজিদে ফজরের যদি তিনজন মানুষ হয় ইমাম সাহেব ছাড়া, তাহলে কেমন কথা বলেন? তাহলে মসজিদের ভিতরে মসজিদে ভরপুর হওয়া লাগবে কি না? তাহলে ফজরের নামাজ পড়বেন জামাতে? ফজরের নামাজ পড়বেন জামাতে? তরুণীরা যুবকেরা তোমরা ফজরের নামাজ পড়বে জামাতে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন এশারের নামাজ জামাতে পড়লে আর ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত জেগে যে ইবাদত করলে যে সওয়াব হবে সেই সওয়াব তার আমল নামে লেখা হবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এভাবে আমাদেরকে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। এরপরে আমরা নবীজিকে সর্বাধিক ভালোবাসব, নবীজিকে আমরা কি করব ভালোবাসব। এই ভালোবাসার মহব্বতের নাজরানা তরুণ যুবকদেরকে বেশি প্রমাণ করতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে আল্লাহ কসম করে বলছেন যে আল্লাহর হাতে তার জীবন, তার কসম করে বলছেন যে ওমর বলছেন যে আমার জীবনের চাইতে রসুলকে ভালোবাসি। আজকের সমাজে তরুণ এবং যুবদের একই আকাঙ্ক্ষা হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আছে। যে আমাদের এই সমাজের তরুণ এবং যুবকেরা জীবনের চাইতে আমার রসুলকে ভালোবাসবে, রসুলের সুন্নাকে ভালোবাসবে, রসুলের আদর্শকে ভালোবাসবে এবং তার আদর্শ সুন্না মানে আদলে সমাজকে বিনির্মাণ করার জন্যে তারা জাতিকে সুন্দর একটি সমাজ উপহার দেওয়ার চেষ্টা করবে। আমাদের এই সমাজের যুবক, এই এলাকার যুবকেরা যদি এই কাজগুলি করে তাদের দেখা দেখি পার্শ্ববর্তী এলাকার যুবকেরা তাই করবে। এভাবে দেখতে দেখতে সারা দেশের যুবক এবং তরুণ যদি আমার রসুলের আদর্শের অনুসারী হয়ে যায় বাংলা এটা সোনার মদিনার মতো পরিণত হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আজকের সমাজের ভিতরে ইসলাম বিরোধী বহু কাজ চলছে, চলছে কি না? চলছে কি না? সেগুলিকে কে কি করবে? আইন আছে আইনের খাতায়, আইনের কেতাবে লেখা আছে, কিন্তু সবগুলি বাস্তব প্রয়োগ নাই। সুতরাং আমাদের কি করতে হবে? তরুণ এবং যুবকদেরকে আগায় আসতে হবে। সবশেষে যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আপনারা জানেন আজকের এই সময় সারা বিশ্বের মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতের নজর একদিকে, কোন দিকে? ফিলিস্তিনের দিকে, মসজিদ আল-আকসার দিকে এবং অভিশপ্ত জাতি ইসরায়েলের দিকে। জোরে বলেন ঠিক কি না? ইতিহাসের সবচেয়ে বড় হামলা চলছে গাজায়, অবরুদ্ধ গাজায়, এবার ফিলিস্তিনে। আল্লাহর দুশমন, রসুলের দুশমন, মানবতার দুশমন, অভিশপ্ত জাতি, ইহুদিবাদী, জায়ানবাদী, এরা এদের কোনো স্বাধীন ভূমি এই পৃথিবীতে আল্লাহই রাখেন নাই, এরা আল্লাহ কর্তৃক তারা হচ্ছে অভিশপ্ত, লানতপ্রাপ্ত, ঘৃণিত। কোনো একটি বড় দেশের সহযোগিতায় তারা সাময়িকভাবে সেখানে আছে, ওই দেশ যদি তাদের সাহায্যের হাত তুলে নেয় এক মুহূর্তের ভিতরে পৃথিবীর পৃষ্ঠ দেশ থেকে এই ইহুদি নিশ্চিহ্ন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আলা ইন্না নাসাল্লাহে করিম, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য খুবই নিকটবর্তী। আজ ফিলিস্তিনের মুসলমানরা নারী পুরুষ শিশু সহ সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে, গ্যাস নাই, পানি নাই, সেলাইন নাই, চিকিৎসা নাই, এবং হাসপাতালের উপরে নির্মমভাবে মানবতাহীনভাবে তারা হামলা করেছে, অসংখ্য মানে বনি আদম সেখান থেকে তারা মৃত্যুবরণ করেছে। চলে বলেন ঠিক কি না? সব খবর মিডিয়াতে আসে না, যত সামান্য যা কিছু আমরা পাই সেগুলি আমরা পারস্পরিক আলোচনা করে থাকি, কিন্তু সেখানে তো আসলে কতটা বিপর্যস্ত এবং মানবিক বিপর্যয় হয়েছে সেখানে না গেলে কেউ কি বুঝবে না। এই জন্য আমরা মুসলিম উম্মাহ হিসাবে, রসুলের মূল দয়াপ্রাপ্ত উম্মাহ হিসাবে, কোরআনের নির্দেশনা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, রসুল বলেছেন ইন্নামাল মুসলিম আল মুসলিমু আখুল মুসলিম, রসুলের নির্দেশ অনুযায়ী, আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী আমাদের মুসলিম ভাইদের জন্য কিছু করণীয় আছে না নাই? শুনুন, আছে না নাই? আমরা এই মুহূর্তে গিয়ে আমরা সেখানে গিয়ে যুদ্ধ করতে হয়তো পারছি না, কিন্তু মনের আবেগ দিয়ে, সাহস দিয়ে, হিম্মত দিয়ে আমরা যার যার অবস্থান থেকে আমরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারি। জোরে বলেন ঠিক কিনা? এবার সবচাইতে বড় অস্ত্র হলো দোয়া। এই যে হুজুর আগে বলে গিয়েছেন ইসরায়েল সব সব বিষয় করবেন, সাথে সাথে ফিলিস্তিনকে ভুলবেন না, ফিলিস্তিনকে ভুলবেন না। ফিলিস্তিন হচ্ছে এমন একটা বরকতময় জায়গা, এমন একটা মর্যাদাপূর্ণ জায়গা যেখান থেকে আমার রসুল ঊর্ধ্ব কখনো মেয়েরা শুরু করেছিলেন, যে ময়দানে দাজ্জাল আসবে, এই দাজ্জালকে প্রতিহত করা হবে, যে
ময়দানে মাহদী আলাইহিস সালাম আসবে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে সেখানে এই ময়দানে আমাদের কি করতে হবে কিছু করণীয় আমরা দোয়ায় শামিল রাখব সব সময় আমরা তাদের জন্য দোয়া করব যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন ওসিরি ফিলিস্তিনবাসীকে স্বাধীনতা দান করেন নিরাপত্তা দান করেন শান্তি দান করেন আর মানবতা বিরোধী আল্লাহ দুশমন রাসূলের দুশমন এই ইহুদিবাদীকে যেন আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে নিশ্চিহ্ন করে দেন সকলে আল্লাহুম্মা আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু